أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والسلام على رسول الله. সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমনই একটি ধর্ম বা দীন ইসলাম প্রদান করেছেন যে সেই দীন ইসলামের যদি আমরা সঠিক পন্থায় অনুগামী হতে পারি তো আমরা দুনিয়াতে এবং আখেরাতে সুখময় জীবন লাভ করতে পারব। আমাদের সমাজ হবে কল্যাণদায়ক, আমাদের পরিবার হবে কল্যাণময়, আমাদের জীবন হবে সুখ শান্তিপূর্ণ। কিন্তু আমরা মুসলিম সমাজে যখন দেখতে পাই অকল্যাণজনক বস্তু তখন আমরা বলি যে এই মুসলিম সমাজের মধ্যে অনেকগুলি লোক এমন এক পথ অবলম্বন করেছে যারা নাম তো রাখছে নিজেকে মুসলিম বলে নাম দিচ্ছে, নিজের নাম রেখেছে মুসলিম হিসাবেই, নিজের পরিচয়ও দেয় মুসলিম হিসাবে, কিন্তু সে অপকর্মে আর কুকর্মে জড়িত থাকছে সবসময়। ইসলামের রীতি নীতি বিধি বিধানের কোনো পরোয়া করে না। সুতরাং আমরা যদি প্রকৃতপক্ষে মুসলিম হতে চাই তো শুধু এটাই যথেষ্ট নয় আমাদের জন্য যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করব আর গরুর গোশত খাব তবেই আমরা মুসলমান হয়ে যাব। না, মুসলিম হওয়ার জন্য কতগুলি শর্ত রয়েছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়তে হবে, এর ভাবার্থ কি জানতে হবে, এই কালেমার সঙ্গে আমি কি লেনদেন করলাম, আমি এই কালেমার সাথে কি অঙ্গীকার করলাম, এটা জানতে হবে। যদি না জেনে আমরা বারবার পাঠ করি তাহলে আমাদের জীবনের আমাদের জীবন কল্যাণময় হবে না। সুতরাং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাবি অনুযায়ী যে ব্যক্তি নিজেকে পরিচালিত করতে পারবে সে ব্যক্তি মুসলিম হিসাবে বিবেচিত হবে। কিন্তু যে ব্যক্তি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তো পাঠ করছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো পাঠ করছে, কিন্তু তার কর্মগুলি ইসলাম পরিপন্থী হচ্ছে, তার বিশ্বাস, তার ধারণা, তার আকীদা ইসলাম পরিপন্থী হয়ে যাচ্ছে, তো এই ব্যক্তি মুসলিম বলে বিবেচিত হবে না। সুতরাং সম্মানিত ভাইরা আমার আর সম্মানিতা বোনেরা আমার, আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন প্রকৃত ইসলামের অনুগামী হয়ে এই জীবন যাপন করতে পারি আর প্রকৃত ইসলামের যেন আমরা অনুসারী হতে পারি। আর আমরা শিরকি কাজে যাব না, বেদাতি কাজে যাব না, অপকর্মে যাব না, যে সমস্ত কাজের কল্যাণ আছে সেগুলোর সঙ্গে জড়িত থাকব। কিন্তু আমরা হালাল হারামের যদি পরোয়া না করি তাহলে আমরা কী করে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবো, আমরা কী করে সুখময় জীবন লাভ করতে পারবো? আমাদের উচিত আমরা সুখময় জীবন লাভ করার জন্য প্রকৃত ইসলামের অনুসারী হব, অনুগামী হব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।